दर बोली मालिक शाह पूर्ण करो मुदेर आशा। अल्लाह बोली मालिक शाह पूर्ण करो मुदेर आशा। ऐसे चिमोरा दरबारे ते गतकाल 8 পুষ 2রা জানুয়ারি বৃহস্পতিবার হাজত রওজা মুশকিল কুশা বিল বেশারত কুতুবুল আক্তাব ইউসুফে সানি জামালে মুস্তাফা শাহা সুফি সৈয়দ মাওলানা গোলাম রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার অন্যতম প্রাণপ্রিয় খলিফা ও রুহানি সন্তান যুগের শ্রেষ্ঠ জালালি সাধক শাহা সুফি সৈয়দ আব্দুল মালিক শাহ রহমাহুল্লাহ আলাইহির বার্ষিক উরস মোবারক। ভাই উরস হযরত আব্দুল মালিক শাহ, আর এখানে সবচাইতে বেশি মানুষ হওয়ার একটা কারণ হচ্ছে এখানে মনে করেন বছরের শুরুতে যে এখানে একটা উরস উদযাপন হয় কাঞ্চননগরে, এর আগে কোনো উরস হয় না, সেই জন্য দূর দূরান্ত থেকে আগত সকল মানুষ থাকে। এবং আমি আলহামদুলিল্লাহ বিগত 4-5 বছর পর্যন্ত আমি এই মেলায় সুশৃঙ্খলভাবে দায়িত্ব আছে। আমি হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ সিকি সংসদের একজন সাধারণ সম্পাদক। আল্লাহ রকমিনী হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ উরসরি প্রত্যেক বছর গড়িয়ায় আজ বহুবছর ধরে 2018 বছরের প্রথম 1-2 তারিখ পরশরিক হয়। তো প্রত্যেক বছর আল্লাহ রকমিনে আর হিসেবে ওরস গড়িয়ায় কিনকালাভাবে। তো ইয়াও আশা করি আর এই বছরও আর আল্লাহ রকমিনে আর যৌথভাবে ওরস শরিক উদযাপন করি। আসলে আমরা দীর্ঘদিনভাবে এই মালেকশার উরুষ উদযাপন করতেছি, দক্ষিণ কাঞ্চননগর বৃহত্তম একটা উরুষ, এটা নিয়ে আমরা সবাই গর্ব করি সবাই, কারণ এই উরুষে দূর দূরান্ত থেকে মানুষ আসে কারণ এই সৌন্দর্য অনুভব করার জন্য। তা আমরা আশা করি দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা উরুষ কমিটির কোনো আসি সবাই আসি, কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারো কোনো বিব্রতি হলে বা কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, আমাদের কমিটি বক্স আছে সবাই সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমরা প্রবাসী যেখান থেকে দেখতেছেন তাদেরকে আমি সালাম জানাই, কারণ আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম, প্রবাসের কমিটি থেকে আমি এই মালেকশা স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি। তো আমি ওনার উচিলে আজকে উক্ত উরস শরীফ যাতে সুস্থভাবে সম্পন্ন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা রাখতেছি এবং সকলের দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম। উরুষ উদযাপন পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আহমদ হোসেন, মেম্বার সাধারণ সম্পাদক ডক্টর রফিকুজ্জামান, মেম্বার হযরত আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ, স্মৃতি সংসদের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব উদ্দিন, দুবাই শাখার সহসভাপতি আহমদ উল্লাহ হাসান, নাজিম উদ্দিন, সুহেল আহমেদ, আব্দুল ওয়ারি, সাকিব, সুজিব, সাব্বির, আরিফ সহ অনেকেই।